খোদা নদীর বক্তব্য রাখেন খারাপ মজলিসের সংগ্রামী আমির বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসা একমাত্র
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলেই কেবল এই দেশে শান্তি আসবে এবং এই জন্য অনেক কষ্ট করতে হবে এবং যত কষ্টই আসুক না কেন দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সঙ্গে ঝাঁপায় পড়তে হবে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিবেন আল্লাহর শক্তির উপরে আল্লাহর উপরে ভরসা করে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে হিম্মতের সঙ্গে কাজ করব যত বাধাই আসুক না কেন যত বাধাই আসুক না কেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ হাফেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হলো ইসলামের সবচেয়ে বড় কাজ এটা সবচেয়ে বড় ফরজ কাজেই আমাদেরকে যতই কষ্ট হোক না কেন আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবনের রক্ত দিয়ে হলেও আমরা পিছপা হব না আমি ধরেন আজকে 94 বছর বয়স তবুও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই রাস্তায় পড়ে আছি এবং আল্লাহর কাছে চাই যে আল্লাহ বিছানায় বাড়লি বাড়লি খায়া বিছানায় পড়ে না মরে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় যেন মৃত্যু হয় ভয়ের কোন কারণ নাই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর সাহায্যে আমরা আজ হোক কাল হোক এই আইয়ামে জাহেলিয়াতের এই সরকারকে বিদায় করে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব এই আশা আমাদের বুকের মধ্যে রয়েছে কাজেই আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার করুণায় নিবেদন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আপনারা দাওয়াতি কাজ করেন মানুষকে বুঝান মানুষ আসবে এখন যেভাবে দেশ চলেছে তাতে মানুষকে আপনারা পাবেন এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে তার রাজি খুশি করার জন্য আমরা এই দ্বীন প্রতিষ্ঠার কাজ করব আমরা নিজেদের ক্ষমতার জন্য না নিজেদের মাল টাকা পয়সা অর্জনের জন্য না আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই দ্বীন প্রতিষ্ঠার কাজ করব আর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার সাথীদের মধ্যে আছে যারা কাফেরদের বিরুদ্ধে চরম কঠোর এবং নিজেদের ভাইদের মধ্যে পরস্পর যারা মহব্বত এবং ভালোবাসা কাজেই পাড়া প্রতিবাসী নিজের এলাকার লোকজন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে আর আল্লাহ নবী বলেছেন যে তাকরারু সালাম মান আলাপটা ওমান নাম দাঁড়িব বেশি বেশি করে সালাম দেও যাকে চেনো অথবা চেনো না আর এতামুত দাওয়াম মানুষকে খানা খাওয়াও আমি একবার এই কাকরাইল মসজিদে গেলাম যে বললেন যে মুরব্বীরা কেউ আছে কিনা বললেন যে মৌলানা কি নামটা ভুলে গেলাম উনি আসেন উনার রুমে ঢুকলাম যে উনি এমনি চুলা সিদ্ধ খাচ্ছেন
রোজার দিন না আমার সামনে পেশ করলেন পেশ করে বললেন যে আমাদের মুরব্বীরা বলেন যে কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে দেখা করে তার সামনে যদি কিছুই পেশ করা না হয় তাহলে সে একটা মুর্দার সঙ্গে দেখা করবে অন্তত পক্ষে একটা ঠান্ডা পানি এক গ্লাস কমপক্ষে সামনে রাখতে হবে আর পরস্পর মহব্বত করতে হবে সালাম এমন একটা জিনিস যে সালামের মাধ্যমেই মানুষের সঙ্গে মহব্বত গড়ে ওঠে রাস্তাঘাটে সালাম দিবে ঠেলা গাড়িওয়ালা ওই রিক্সাওয়ালা ওরা সালামের মূল্য বোঝে না অনেক সময় সালামের উত্তরও দেয় না তারপরেও সালাম দিবে সালাম দিলে আপনি তো সওয়াব পাওয়া গেলেন দ্বিতীয়ত এই সালামের মাধ্যমে কাজের সুবিধা হয় মানুষের সঙ্গে মহব্বত গড়ে ওঠে কাজেরও সুবিধা হয় আর একটা এই রাসূলুল্লাহ সালাম বলেছেন যে আচ্ছা তো আর বেশি সময় বলবো না বলার এইটুকুই যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ময়দানে থাকব এবং যত বাধা আসুক আমরা আল্লাহর ময়দানে থাকব বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার রেজা মন্দির জন্য মাধ্যমে প্রতিষ্ঠার কাজ করে যাব থাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান সন্ততিগণকেও আমরা শিক্ষিত করে জাতীয়কেও দিন প্রতিষ্ঠার জন্য আমরা খুব শিক্ষা দেব আল্লাহ আমাদের এই আমরা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করব আর মুসলিমের পক্ষে আমরা থাকব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই আলোচনা সভা এই পর্যায়ে শেষ পর্যায়ে এখন আমাদের মাঝে আজকের এই আলোচনা সভার সভাপতির